गुड मॉर्निंग, गुड आफ्टरनून एवरीवन। आई एम राजकुमार महतो, इंस्ट्रक्टर ऑफ सर्वेयर, गवर्नमेंट आईटीआई इनपुर, रनिंग अंडर पीडीपी। तो আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব, ত্রিকোণমিতি, একটা ডব্লিউসিএসসি এর একটা চ্যাপ্টার আর কি। তো এখানে ত্রিকোণমিতি, এই যে ত্রিকোণমিতি কথাটার মানেটা হচ্ছে যে ত্রিকোণমিতি, ওকে, যেটা হাইট অফ ডিস্টেন্সের যে অঙ্কগুলো আমরা আর কি মাধ্যমিকে করেছি আর কি অলরেডি। তো এখানে ত্রিগোনোমেট্রি একটা গ্রিক আর কি শব্দ থেকে এসেছে আর কি, দেখে নাও। ত্রিগোনোমেট্রি ইজ এ গ্রিক ডেরিভেশন, ডেরিভেশন মানে হচ্ছে উৎপত্তি। ওকে, ডেরিভেশন মানে হচ্ছে উৎপত্তি। কোথা থেকে উৎপত্তি হয়েছে? গ্রিক শব্দ থেকে, দেখে নাও। টু ওয়ার্ড, দুটো শব্দ হয়েছে, একটা হচ্ছে ত্রিগোণন, ত্রিগোণন মানে হচ্ছে এ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল কে বোঝাচ্ছে, ত্রিগোণন বলতে একটা ট্রায়াঙ্গেল কে বোঝাচ্ছে। ওকে, অ্যান্ড ম্যাট্রিও, যেটা হচ্ছে মানে এটা বোঝাচ্ছে আই মেজার দেয়ার ফোর, মানে জাস্ট মেজারটাকে, জিনিসটাকে বোঝাচ্ছে আর কি ম্যাট্রিও। তো এখানে যে ত্রিগোনোমেট্রি করার আগে অনেকগুলো সিম্বল আমাদেরকে জানতে হয়, ঠিক আছে? তো এখানে দা অ্যাঙ্গেল ইন ত্রিগোনোমেট্রি আর রিপ্রেজেন্টেড বাই গ্রিক সিম্বল আর কি, যেমন হচ্ছে থিটা, থিটাটাকে এরকম সিম্বল দ্বারা আমরা ডিনোট করি, এটা হচ্ছে থিটা। থিটা একটু কালারটা চেঞ্জ করছে, দেখেন, থিটা। এরপর আলফা, আলফাটা কেমন হবে? এরকম টাইপের আর কি, এটাকে বলছে আলফা। বিটা এরকমের হবে, বিটা, বিটা। তাহলে এই সিম্বল গুলো আমাদেরকে জানতে হবে। ওকে, থিটাটা কেমন হচ্ছে? জাস্ট শূন্য এবং মিডিলে কাটা থাকবে এরকম আর কি, এটা হচ্ছে থিটা। থিটা এরপর গামা, গামার সিম্বল হচ্ছে জাস্ট এ ধরনের আর কি। তো এই সিম্বল গুলো আমাদেরকে জানতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট আর কি, যখন ত্রিকোণমিতিটা যখন শুরু করেছি আর কি জাস্ট। তো এখানে লক্ষ্য করবে যে ত্রিকোণমিতিটা মেনলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, জাস্ট সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। জাস্ট সমকোণী ত্রিভুজ কাকে বলি, কাকে বলে আমরা জানি? যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হচ্ছে যার একটা কোণ সমকোণ থাকবে, যার একটা কোণ সমকোণ থাকবে, তাই তো, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলছি। তাহলে কিরকম লক্ষ্য করো, ফিগারটা লক্ষ্য করো, দেখে নাও, একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোণ আছে 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণ, ঠিক আছে? একটা কোণ জাস্ট সমকোণ আছে। তাহলে লক্ষ্য করবে যে হাইপোটেনাস, হাইপোটেনাস কথাটার মানে হচ্ছে অতিভুজ, যেটা বাংলাতে আমরা বলি অতিভুজ। পারপেন্ডিকুলার মানে কি? লম্ব। পারপেন্ডিকুলার মানে হচ্ছে কথাটার লম্ব। ওকে, পারপেন্ডিকুলার বাংলা মানেটা হচ্ছে লম্ব। হ্যাঁ, পারপেন্ডিকুলার বাংলা মানেটা হচ্ছে যে লম্ব আর কি। সাইড, যেটা হচ্ছে, দেখ, অ্যাডজাস্টেন্ট সাইড, জাস্ট বেস আর কি, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব, ভূমি, অতিভুজ, এগুলো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর কি আমরা লক্ষ্য করতে পারবো। তাহলে দেখে নাও, এই যে সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ যেহেতু থাকছে 90 ডিগ্রি, আদার্স কোণটা
যে কোনো হতে পারে, 60 ডিগ্রি বা 60 ডিগ্রি, যে কোনো হতে পারে, ঠিক আছে। এখন এটা হচ্ছে লম্ব, পারপেন্ডিকুলার, এটা হচ্ছে ভূমি, হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব, ভূমি, অতিভুজ, কিন্তু এই অ্যাঙ্গেলের রেসপেক্টে কিন্তু তার যে অপোজিট যে বাহুটা, আমি জাস্ট একটু দেখাচ্ছি, জাস্ট অপোজিট যে বাহুটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিন্তু লম্ব, এবং এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তো অতিভুজের ইংলিশটা হচ্ছে হাইপোটেনাস, আর পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, আর বেস মানে যেটা হচ্ছে ভূমি। তো এখন আমাদেরকে জানতে হবে যে এই যে ত্রিগোনোমেট্রি যেটা আমরা শুরু করেছি জাস্ট, তার আমরা এর এর কাছ থেকে আমরা কি জানতে পারবো, যে ত্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা পড়ে আমরা দেখো, কোনো একটা যে কোনো হাইট যদি আমরা ডিটারমাইন করি, কোনো একটা বিল্ডিং হোক বা যে কোনো জিনিসের আর কি, চিমনি হোক, সাপোজ এটা একটা বিল্ডিং, তাহলে এটা পুরো 90 ডিগ্রি আছে অবজেক্টটা। এরপর এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এখন নাম দিচ্ছি এ, বি, সি। এখন আমাকে হাইটটা যদি ডিটারমাইন করতে হয়, বিল্ডিং এর হাইটটা কতটা, তাহলে আমি এইচ ধরলাম জাস্ট জিজ্ঞাসার জন্য এইচ। এখন ভূমিটা আমি চেন বা টেপের সাহায্যে আমি মেজার করে নেব যে কতটা আমার বেস বরাবর ডিস্টেন্সটা আছে, তাহলে এটা আমাকে প্রথম ক্যালকুলেশন করে নিতে হবে, ঠিক আছে। চেন বা টেপের সাহায্যে কত আছে, 20 মিটার। এরপর 20 মিটার যেন হয়ে যাওয়ার পর আমাকে জাস্ট দেখো, এমন কিছু সম্পর্ক আছে জাস্ট ফর্মুলাগুলো, তো তার আগে দেখে নাও যে রিলেশন বিটুইন সাইডস অফ ট্রাইঙ্গেল, সাইডস অফ ট্রাইঙ্গেল, এখানে লক্ষ্য করবে যে সাইন থিটা, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনাস। এরপর কস থিটা, জাস্ট এটাকে আমি থিটা সিম্বল দ্বারা ডিনোট করছি, ওকে। তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা, কস থিটা, কস থিটা সমান কি জানি, ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনাস, ওকে, অতিভুজ। তাহলে কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এরপর টেন থিটা, টেন থিটা লক্ষ্য করবে, টেন থিটা লম্ব বাই, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস, পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস। এরপর এই তিনটে জিনিস আমাদের সম্পর্কগুলো যখন আমার জানা হয়ে যাবে অলরেডি, তখন যে কোনো বিল্ডিং হোক বা চিমনি হোক, তার হাইটটা আমরা সহজেই কিন্তু ক্যালকুলেশন করা যাবে। দেখে নাও, এটা বিল্ডিং, তাহলে বিল্ডিং এর যে হাইটটা আমি এইচ ধরলাম, জাস্ট জিজ্ঞাসা চিহ্ন দিলাম। তাহলে বেস ভূমি, বেস হচ্ছে এটা কত, 20 মিটার, তাহলে 20 মিটার। এরপর দেখে নাও, টেন থিটা, এটা যেহেতু 90 ডিগ্রি, আমার এটা আছে 60 ডিগ্রি। এরপর যখন আমি ক্যালকুলেশন করব যে হাইটটা কতটা, তাহলে এই 10 থিটা ইকুয়াল টু কি জানি আমরা, 10 থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে 10 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 10 60 ডিগ্রি ইকুয়াল টু এইচ বাই লম্ব বাই ভূমি, মানে এইচ বাই 20। তাহলে 10 60
60 ডিগ্রি ইকুয়াল এইচ বাই 20। এরপর দেখো, 60 ডিগ্রি ইকুয়াল টু এইচ বাই 20, তাহলে এইচ ইকুয়াল টু 20 ইন্টু 10 60 ডিগ্রি। জাস্ট বজ্র গুণন করে দিলাম আর কি। এখন এখান থেকে এইচটা কতবার হবে, 20, যেহেতু 10 60 ডিগ্রির মান, এগুলো আলাদা আলাদা সমস্ত সাইন কস টেন বা কোট, এগুলো সাইন 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, এগুলোর আলাদা আলাদা মান আছে, সেগুলো আমি দেখাবো ক্যালকুলেশন করে। তো এখানে 10 60 ডিগ্রির মান হচ্ছে 20 ইন্টু √3, 10 60 ডিগ্রির মান হচ্ছে কত, √3। তাহলে √3-র মান হচ্ছে 1.732, যদি পুট করে দেওয়া হয় তাহলে কত বের হবে, ইজ ইকুয়াল টু 20 ইন্টু 1.732 ইকুয়াল টু কত বার হবে, জাস্ট 34.64 মিটার আছে। ওকে, তাহলে আমরা বিল্ডিংটার হাইট পেয়ে গেলাম কত, 34.64। তাহলে এখানে বুঝতে পেরেছো তো সবাই কিভাবে আমরা ত্রিকোণমিতিটা কাজে লাগিয়ে আমরা কোনো বিল্ডিং বা এমনির হাইটটা ডিটারমাইন করতে পারছি? ওকে, বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝা গেছে। ওকে, তো এখানে সমস্ত এই যে রিলেশন গুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এখানে তিনটা পর্যন্ত আমাদেরকে মনে রাখতে হবে, আর বাকিগুলো অপোজিট আর কি। জাস্ট মানে সাইন থিটার উল্টো হচ্ছে আর কি কসেক থিটা, মানে কসেক থিটা যদি সাইন থিটা লম্ব বাই অতিভুজ হয় তাহলে কসেক থিটাটা হবে অতিভুজ বাই। হ্যালো স্যার, হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার খুব স্যার বৃষ্টি হচ্ছে, স্যার মেঘ চড়ক আছে। ঠিক আছে, তো লেট করে যাও। তো কসেক থিটা, তো কসেক থিটাটা হচ্ছে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, জাস্ট উল্টোটা। সাইন থিটা যেহেতু হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে তার উল্টো হচ্ছে কসেক থিটা যেহেতু, তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে আর কি, তাহলে অতিভুজ বাই লম্ব হয়ে যাবে ওটা। সিমিলারলি কসেক থিটা, যেহেতু কসেক থিটা হলো, এরপর কস থিটার উল্টো হচ্ছে স্যাক থিটা, তাহলে স্যাক থিটা, তাহলে কস থিটা সমান কি জানি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ওকে, ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে স্যাক থিটা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি, জাস্ট উল্টো গুলো আর কি, অতিভুজ বাই ভূমি। তাহলে টেন থিটা, টেন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে তার উল্টো হচ্ছে কি কট থিটা, ভূমি বাই লম্ব হয়ে যাবে। ওকে, তাহলে এভাবে আমাদেরকে আর কি তিনটে জিনিস যদি আমরা মনে রাখি, যে সাইন থিটা কস থিটা টেন থিটা, তাহলে তাহলে আদার্স গুলো, যে আদার্স যে তিনটা তা বাকি থাকছে, সেগুলো অটোমেটিকলি তোমাদের মনে থেকে যাবে, জাস্ট অপোজিট। ওকে, এরপর কি আসছে, ত্রিকোণমিতি যেটা ফর্মুলা, দেখ দেখো এখানে ফর্মুলা বলতে লক্ষ্য করবে যে এই যে সাইন থিটা, মানে সাইন থিটাটা আমি লিখেছি কত, 1 বাই কসেক থিটা। দেখো এটা আমরা লিখতে পারি কি পারি না, প্রমাণ করে দেখাতে পারি, দেখে নাও। যেহেতু 1, তাহলে 1 ডিভাইডেড বাই কোসেক থিটা, কোসেক থিটা কি হচ্ছে আমরা কি জানি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তাহলে লম্বটা উপরে উঠে যাবে, তাহলে কি হবে, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। তাহলে অবশ্যই সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কসেক থিটা অবশ্যই আমি লিখতে পারি।
ओके এরপর লক্ষ্য করবে কস থিটা। সিমিলারলি কস থিটাও, কস থিটা ইকুয়াল টু 1/sec থিটা, তাহলে স্যাক থিটা অবশ্যই কস থিটার উল্টো হচ্ছে 1/sec থিটা, তাই লেখা হয়েছে। জাস্ট একটা সিমিলারলি যেভাবে বুঝ প্রমাণ করে দেখালাম, সিমিলারলি সেভাবেই হবে আর কি, চেষ্টা করবে তোমরা। জাস্ট করে দিচ্ছি অবশ্য, দেখে নাও। 1/ যেহেতু সেক থিটা কি হচ্ছে কস থিটা, মানে আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে কি হয়ে যাবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, তাহলে ভূমিটা উপরে উঠে যাবে। তাহলে ভূমিটা উপরে উঠে যাওয়া মানে কি আসবে, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি কস থিটা। ওকে, তাহলে কস থিটা ইকুয়াল টু 1/sec থিটা অবশ্যই লিখতে পারি। হ্যাঁ, জাস্ট অপোজিট টার্ম গুলো এখানে দেওয়া আছে। এখানে একটা জিনিস জানার আছে, দেখে নাও, এই দুটো জিনিস আমি একটু আলাদা করে আছে, একটু বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও, যে টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, তাহলে টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা এই আকারে লেখা সম্ভব কি না সেটা দেখো, আমি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, যে সাইন থিটা কি হচ্ছে লম্ব বাই অতিভুজ ডিভাইডেড বাই কস থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ধরো তাহলে টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আমি এখানে লিখছি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ ডিভাইডেড বাই কস থিটা ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে লক্ষ্য করো, যে লম্ব বাই অতিভুজ, এরপর ভাজিতটাকে যখন আমি গুণিত করব, দেখো তখন ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজটা উপরে চলে যাবে, ভূমিটা নিচে নেমে যাবে, তাই তো? তাহলে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, তাহলে অতিভুজ অতিভুজ কেটে যাবে, তাহলে কি থাকবে, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি মানে আমরা কি জানি, টেন থিটা, তাহলে অবশ্যই আমরা টেন থিটা সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা লিখতে পারি। এখন লক্ষ্য করবে যে যে কট থিটা ইকুয়াল টু কি লেখা আছে, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, অবশ্যই লেখা যাবে, যেহেতু টেন থিটার উল্টো হচ্ছে কট থিটা, তাহলে কট থিটা সমান অবশ্যই আমরা লিখতে পারি যে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ওকে, এরপর লক্ষ্য করবে যে সাইন থিটা ইন্টু কত দেওয়া আছে, কসেক থিটা, তাহলে সাইন থিটা ইন্টু কসেক থিটা দেওয়া আছে, তাহলে সাইন থিটা ইন্টু কসেক থিটা, তাহলে সাইন থিটা ইন্টু, যেহেতু কসেক থিটা, কসেক থিটা মানে কি জানি, জাস্ট সাইন থিটার উল্টো তো কসেক থিটা, তাহলে লিখতে পারি 1/sin থিটা, তাহলে 1/sin থিটা, সাইন থিটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, 1, তাই এখানে 1 দেওয়া আছে। তো জাস্ট এভাবে কস থিটা ইন্টু সেক থিটা, তাহলে কস থিটা ইন্টু কি হবে, 1/cos থিটা, জাস্ট অপোজিটটা আর কি দেওয়া আছে, তাহলে 1/cos থিটা, তাহলে cos থিটা কেটে যাবে, পড়ে থাকবে 1, তাই সমস্ত গুলোতে 1 1 লেখা আছে, লক্ষ্য করো। এরপর লক্ষ্য করবে যে ত্রিগোনোমেট্রি কি বলছে, ত্রিগোনোমেট্রি ভ্যালু অফ
সার্টেন অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলগুলো আছে, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা সমস্ত মান আছে। দেখো থিটার মানগুলো লক্ষ্য করবে, যে যদি সাইন 0 ডিগ্রি হয় তাহলে মেনলি 0, আর সাইন যদি 30 ডিগ্রি হয় তাহলে হাফ, সাইন 45 ডিগ্রি হয় তাহলে 1/√2 দেওয়া আছে, সাইন 60 ডিগ্রি মান যদি হয় তাহলে কত, √3/2, সাইন 90 ডিগ্রি 1। তাহলে এগুলো কিভাবে এসেছে সেগুলো যদি আমি দেখাই, লক্ষ্য করবে দেখো প্রথম স্টেপে কি করবে, জিরোটা জিরো বসবে, ওকে জিরোটা জরি জিরোই বসাবে, তারপরে বাকি কটা ঘর বাঁচছে লক্ষ্য করবে, একটা দুটো তিনটে চারটে, তাহলে 1 2 3 4, তাহলে চারটা আমি সংখ্যা লিখে দিলাম পরপর, জিরোটা জিরোই হবে, ওকে 0 ডিগ্রি জিরোই করে দাও। তারপর প্রতিটা সংখ্যাকে আবার কি করব, 4 দিয়ে ডিভাইডেড করে দেব, 4 দ্বারা ডিভাইডেড করে দিচ্ছি, এবং প্রতিটাকে রুট করে দিচ্ছি। লক্ষ্য করবে কিন্তু কিভাবে মানগুলো আসছে। হ্যাঁ এখানে দেখো, তাহলে এখান থেকে কত বার হবে, হাফ বার হবে, তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত, হাফ, এখানে হাফ করে দাও। এরপর √2/4, মানে 2 দুগুণে 4 কেটে যাবে, মানে 1/√2, মানে 1/√2, তাহলে 1/√2, তাহলে সাইন 45 ডিগ্রির মান কত হচ্ছে, 1/√2। এরপর তার পরেরটা দেখে নাও, যেহেতু থ্রিটা রুটের থেকে বার হবে না, তাই সেটা হবে কি হবে, √3, আর যেহেতু 4 2 দুগুণে 4 হয় তাহলে 1টা 2 বার হয়ে গেল, মানে √3/2, তাহলে সাইন 60 ডিগ্রির মান কি হচ্ছে, √3/2। এরপর 90 ডিগ্রি, 4 4 কেটে গেল, পড়ে থাকছে কত, 1, তাহলে রুট থেকে বার হবে কত, 1, তো তাই এখানে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, ওকে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এইভাবে আমার আর কি আসছে মানগুলো পরপর, তাহলে সাইন 0 ডিগ্রিটা প্রথম জিরোই ধরো, তারপর আমি যে কোনো স্বাভাবিক সংখ্যা ধরে নেবো আর কি, জাস্ট 1 2 3 4, এবং প্রতিটাকে কি করছি, ডিভাইডেড করছি 4 দ্বারা, ওকে ডিভাইডেড করে দেওয়ার পর যেহেতু 4টা আছে, 4 দ্বারা আমরা ডিভাইডেড করলাম, তারপর কি করবে, রুট করে দিচ্ছি, তাই তো, রুট করে দেবে, এবার রুটের থেকে এবার বার করবে, ঠিক আছে, কাটাকাটি করে বার করবে যতটা বাঁচবে, ঠিক আছে, সেখানে লিখে দেবে পরপর, ঠিক আছে, জিরোর জায়গায় জিরো, তারপরের স্টেপ যেটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান বার হচ্ছে হাফ, হাফ পুট করেছি, ওকে সাইন 45 ডিগ্রি, 1/√2, 1/√2 পুট করেছি, ওকে এখান থেকে কাটাকাটি করে বার হচ্ছে কত, সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান কত আসছে, √3/2, এখানে √3/2 পুট করেছি, সাইন 90 ডিগ্রি, সেম 4 4 কেটে গেল, কত পড়ে থাকছে, 1, আমি 1 পুট করেছি, তাহলে এইভাবে আমাদের আর কি সাইনটা বার হলো। এরপর সাইনটা, সাইনটা সবার ক্লিয়ার, বোঝা গেছে তো? এরপর কষ্টটা দেখো কিভাবে এসেছে, হ্যাঁ ওকে তো দেখো, এরপর সাইনটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এরপর কষ্টটা, কষ্টটা লক্ষ্য করবে কিভাবে এসেছে, লক্ষ্য করো, আমি লাস্ট দিকে শুরু করছি, ঠিক আছে, লাস্ট হচ্ছে এখানে সাইন 90 ডিগ্রি, 90 ডিগ্রির কত হচ্ছে, 1, তাহলে এখানে 1 পুট করো, তারপর এখানে √3/2, এখানে √3/2 পুট করো, তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, জাস্ট উল্টো দিকে লিখছি, তাই তো, তাহলে 1/√2 এখানে হবে, আর এখানে হাফটা চলে আসবে, আর এখানে জিরোটা চলে আসবে, তাহলে এভাবে cos বার করবে, ওকে বোঝা গেছে পুরো ক্লিয়ার,
কোসটা বোঝা গেছে? জাস্ট উল্টো দিক থেকে লিখছি, ঠিক আছে? 90 থেকে শুরু করছি। ওকে স্যার। ঠিক আছে, এরপর এরপর যখন আমি বার করব যে 10 থিটা, যে 10 0 ডিগ্রির মান কত, 10 30 ডিগ্রি, 10 45 ডিগ্রি, 10 60 ডিগ্রি, 10 90 ডিগ্রি, দেখো কিভাবে বার করছি। সবসময় দেখো কলার, তো লক্ষ্য করো যে সাইন যে 0 ডিগ্রি 0 আছে, জিরোটা লেখো প্রথম। আর কসের যে জিরোতে কত আছে, 1, তাকে ভাগ 1 করে দাও বাই 1, মানে কি আসবে, 0 আসবে, তাই এখানে 0 পুট করানো আছে, ঠিক আছে? তাহলে সাইন না 10 0 ডিগ্রি মানে 0। এরপর কিভাবে 10 30 ডিগ্রি মান বার করবে, এটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? হাফ ভাজিত √3/2, তাহলে দেখো হাফ ভাজিত √3/2, এই দুটো কিন্তু ভাগ করছে। ওকে, মানে মিডিলে জাস্ট ভাগ চিহ্ন, প্রতিটাতে মিডিলে ভাগ চিহ্ন করে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে দেখো তাই করেছি, হাফ ভাজিত √3/2, দেখো কসের 30 ডিগ্রির নিচে দেওয়া আছে √3/2, তাই আমি √3/2 লিখেছি। এরপর দেখো তাহলে হাফ ইন্টু, যেহেতু ভাজিতটাকে যখন গুণিত করছি তখন 2টা উপরে চলে যাবে এবং √3টা নিচে নেমে যাবে, তাহলে এই 2 কেটে যাবে 1/√3, তাহলে 1/√3, দেখো 1/√3 আছে। 10 30 ডিগ্রির মান কত আছে, 1/√3, তো এখানে 1/√3 বসে যাবে, ঠিক আছে? এরপর তারপরে একটা লক্ষ্য করবে যে 10 45 ডিগ্রি বার যখন করব, যেহেতু দুটোই হাফ হাফ, 1/√2 আছে, 1/√2 ভাজিত 1/√2, তো 1/√2 ডিভাইডেড বাই ভাজিতটা গুণিত করছি, তখন √2/1, 2, √2 কেটে যাবে, 1 পড়ে থাকবে, তাই এখানে 1 আছে। এরপর তারপরেরটা 10 60 ডিগ্রির মান দেখো কি করে বার করছি, জাস্ট এটা ভাগ, কিছু নেই, পরপর পরপর করে যাও, অটোমেটিক মান বেরিয়ে আসবে। দেখো √3/2 ভাজিত কত, হাফ, এখানে √3/2 বস ডিভাইডেড বাই এটাকে, এই যে ভাজিতটাকে, ভাজিতটাকে যখন গুণিত করছি তখন 2টা উপরে চলে যাবে আর 1টা নিচে নেমে আসবে, তাহলে 2 কেটে যাবে, পড়ে থাকবে কত, √3, তাই দেখো √3 আছে, তাহলে 10 60 ডিগ্রির মান হচ্ছে কত, √3। এরপর লক্ষ্য করো যে 10 90 ডিগ্রির মান কত হবে, দেখো 10 90 ডিগ্রি, যেহেতু 1/0 যখন এটা করছি, ঠিক আছে, 1/0 তাহলে কি আসবে, ইনফিনিটি, তো জাস্ট ইনফিনিটিটা এরকম হবে, ঠিক আছে? ওকে, তাহলে অসংজ্ঞাত, তাহলে অসংজ্ঞাত, হ্যাঁ। তাহলে এভাবে আমরা 3টা বার করতে যখনই পেরে যাব, তাহলে অটোমেটিকলি আমাদের কসেক থিটা বা কসেক সেক এবং কট বেরিয়ে যাবে, তাহলে কসেক সেক কট অটোমেটিকলি আমরা আমাদের বেরিয়ে যাবে। দেখো লক্ষ্য করো, জাস্ট সাইন থিটার উল্টো কি হচ্ছে, কসেক থিটা, তাহলে সাইন থিটার উল্টো হচ্ছে কসেক থিটা, তাহলে লক্ষ্য করো যে 0, তাহলে 0-র উল্টো কি হবে, ইনফিনিটি, তাই ইনফিনিটি পুট করানো আছে, লক্ষ্য করো অসংজ্ঞাত। এরপর কি, যেহেতু sin 30 ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রির মান হাফ, তাহলে কসেক 30 ডিগ্রির মান কি হবে, জাস্ট হাফটা আছে অপোজিটটা কি হবে, 2 হয়ে যাবে, 2/1 মানে 2, তাহলে এখানে 2 আছে, দেখে নাও। সিমিলারলি সাইন, যেহেতু কত দেওয়া আছে, 45 ডিগ্রির মান 1/√2, তার উল্টো হয়ে যাবে কসেক 45 ডিগ্রির মান √2/1, তাহলে √2, তাহলে √2 বসানো আছে, এভাবে পরপর পরপর আর কি সিমিলারলি আছে আর কি। কসেক যেহেতু সাইন 60 ডিগ্রির মান আছে কত, √3/2, তাহলে কসেক 60 ডিগ্রির মান কি আছে, 2/√3, জাস্ট উল্টোটা,
রুটটা উপরে চলে যাবে, রুট থেকে নিচে নেমে যাবে। তাহলে এভাবে আমরা আর কি কসেক এর মানগুলো বার করা যাবে, ঠিক আছে? এরপর যখন আমরা কসেক কোসটার কোস কোসের উল্টো কি হচ্ছে সেক থিটা, তাহলে সেক থিটা দেখে নাও, লক্ষ্য করবে যে দেখো ওয়ানের উল্টো তো ওয়ানই হবে, তাই না? তাহলে ওয়ানটাই পুট করা হলো। এরপর লক্ষ্য করো যেহেতু কস কত পয়েন্ট, 30 ডিগ্রির মান কত আছে, √3/2, তাহলে কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে তার উল্টো কি হবে, 2/√3। ওকে, তাহলে এটা 2/√3, কস 30 ডিগ্রির মান, সেক না, সেক 30 ডিগ্রির মান হচ্ছে কত, 2/√3, তাই মানটা পুট করানো আছে। এরপর 1/√2 দেখো, কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রির মান কত আছে, 1/√2, তাহলে কি হয়েছে, √2/1, √2/1। এরপর দেখে নাও কস কত, 60 ডিগ্রি মান কত দেওয়া আছে, হাফ, তাহলে তার উল্টো কত হবে, 2/1, মানে 2, তাহলে 2/1। এভাবে আমরা আর কি এভাবে আমরা আর কি ক্যালকুলেশন করব। তো এরপর লক্ষ্য করবে যে পরের স্টেপটা, যখন কট থিটার মানটা দেওয়া আছে, লক্ষ্য করো কট থিটা কি হবে, 10 এর উল্টো, তাই না? 10 এর উল্টো হবে কট থিটা, তাহলে 0 এর উল্টো কি হয়ে যাবে, ইনফিনিটিভ। এরপর 10 30 ডিগ্রির মান কত, 1/√3, তাহলে কোট 30 ডিগ্রির মান হবে, তার উল্টোটা √3/1, তাহলে √3। তাহলে এভাবে আমরা সাইন কস টেন কসেক সেক কট এই ভ্যালুগুলো এভাবে আর কি আমরা অটোমেটিকলি, যদি আমরা দেখো যদি আমরা কিন্তু এই তিনটা জিনিস যদি আমি আমরা বার করতে পারি, সাইন কস আর টেন, তাহলে অটোমেটিকলি আমাদের কসেক সেক আর কট বেরিয়ে যাবে। তো এগুলো কিভাবে বার করছি সেগুলো তোমরা ক্যালকুলেশন করবে বাড়িতে, অবশ্যই পারবে, যদি না পারো ভিডিওগুলো দেখো, ঠিক আছে? দেখো এখন এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, লক্ষ্য করো এখানে ফাইন্ড দ্য ভ্যালু অফ ফলোয়িং, যেটা কি বলা আছে যে সাইন 30 ডিগ্রি আর কস স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু এন কিউ কত, 45 ডিগ্রি দেওয়া আছে, এরকম পরীক্ষার সময় আসে আর কি, সবসময় লক্ষ্য করো। দেখো সাইন যেহেতু কত, 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, হাফ পুট করবে। এরপর কস স্কোয়ার 45 ডিগ্রি, যেহেতু কস 45 ডিগ্রির মান কি জানি, 1/√2, এই মানগুলো মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তো দেখো কোস 45 ডিগ্রির মান কত হচ্ছে, 1/√2, তাহলে কি হচ্ছে স্কোয়ার, যেহেতু তাহলে স্কোয়ার দিলাম স্কোয়ার, তাহলে 1/√2 তার হোল স্কোয়ার, যেহেতু কস স্কোয়ার আছে, ইন্টু কত, 10 45 ডিগ্রি, 10 45 ডিগ্রির মান কত, 1, তাহলে 1 এর কিউ। ওকে, তাহলে হাফ ইন্টু, যেহেতু 1/√2 আছে, তাহলে √2টা উঠে যাবে, তাহলে ইন্টু কত, 1 এর কিউ, মানে 1 এই, তাহলে কত হচ্ছে, এখানে নিচে গুণ করে কত আছে, 2×4, মানে 1/4, তাহলে অ্যান্সার হয়ে গেল 1/4। তাহলে যদি আমাদের মানগুলো যদি সাইন 30 ডিগ্রি বা কস 45 ডিগ্রি এই মানগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে খুব সহজেই করা যাবে। আর যদি করতে না পারো, তাহলে কিন্তু যেভাবে আমি শেষে যেভাবে আমি বার করলাম, সেভাবে তাড়াতাড়ি সাইডে বার করে নেবে, তাহলে আর কি ভুল হবে না।
তারপরে কি লক্ষ্য করো যে এক্সাম্পল টু, এখানে কস থিটা ইকুয়াল টু দেওয়া আছে কত, 4/5। তাহলে কস থিটা ইকুয়াল টু 4/5। এখানে কি বলেছে কস থিটার মানটা কত, ফাইন্ড দ্য ভ্যালু। তো দেখো আমি কোট থিটা সমান এভাবে আমরা লিখতে পারি, তো কোট থিটা ইকুয়াল টু কি, কোট থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, এভাবে লিখতে পারি। যেহেতু টেন থিটা যদি আমরা লিখতে পারি সাইন থিটা বাই কোট থিটা, প্রমাণ করলাম তাই তো, তাহলে কোট থিটা ইকুয়াল টু রুট টু কোট থিটা সাইন থিটা। তাহলে দেখো এখানে কোট থিটার মানটা আমার জানা আছে, আমার জানা নেই কিন্তু সাইন থিটা। তাহলে দেখো আর কিন্তু সাইন এবং কোসের সম্পর্ক বা কোসেক এবং কোসেক আর কি, দেখো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান একটা কি হয় 1, আরেকটা কি হয় কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা সমান 1, আরেকটা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। এই তিনটে জিনিস আমাদেরকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কোট স্কোয়ার থিটা সমান 1 এমসিকিউ আছে কি, এবং যদি খুব কম সময়ের মধ্যে কাছে লাগাবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, আর কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, আর সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কত, 1। ওকে এটা টেন থিটা হবে, তাহলে টেন স্কোয়ার থিটা সমান 1। এরপর দেখো কোশ্চেনে আমাদের কি দেওয়া আছে, দেখো কস থিটা ইকুয়াল টু, কস থিটা ইকুয়াল টু 4/5, তাহলে আমাকে এখানে সাইন থিটার মানটা বার করতে হবে, যেহেতু কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তাহলে সাইন থিটা মানটা কি করে বার করবে, তাহলে দেখো যে সাইন সাইন থিটাটা কি করে বার করব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তো কস থিটার মান কত দেওয়া আছে 4/5, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 4/5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 4×16 ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু 1 ইকুয়াল টু 1, তাহলে এটা বার হলো কত, সাইন স্কোয়ার থিটা প্লাস 16 ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু 1। তাহলে দেখো এখান থেকে সহজেই সাইন থিটার মানটা বার হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 16 ডিভাইডেড বাই 25, 25 মানে কত হচ্ছে 25×25 মাইনাস 16 ডিভাইডেড বাই 25 মানে কত হচ্ছে 9/25। তাহলে 9/25 এখানে 9/25, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/25, তাহলে সাইন থিটা কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তাহলে সাইন থিটা পেয়ে গেলাম কত, 3/5, আর কস থিটা জানা আছে কত, 4/5। ওকে তাহলে 3/5 পেলাম সাইন থিটা, এরপর বার করো দেখ, তাহলে কট থিটা
equal to cos theta divided by sin theta. তাহলে cos theta কত হচ্ছে 4/5 এবং sin theta হচ্ছে 3/5. এই 5/5 কেটে গেলে কত 4/3. তাহলে আনসার এসে গেল কত 4/3. তাহলে এভাবে আমরা আর কি ক্যালকুলেশন করতে পারি। এরপর দেখো আদার্স বিভিন্ন প্রসেসেও করা যায়। দেখো তাহলে cos theta ইকুয়াল টু 4/5 অন্যভাবেও করা যাবে। কিভাবে? যেহেতু ভূমি বাই কি অতিভুজ, তাহলে ভূমিটা কত হচ্ছে 4 এবং অতিভুজটা হচ্ছে 5। তাহলে cos theta সমান যেহেতু ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 4 এবং অতিভুজ হচ্ছে 5। তাহলে দেখো তাহলে ভূমি ইকুয়াল টু 4, অতিভুজ ইকুয়াল টু 5। তাহলে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এভাবেও আমরা করতে পারি। কিন্তু যেহেতু অতিভুজ জানি কত 5 এর স্কোয়ার, পুট করলাম লম্বটা বার করতে হবে, ভূমিটা কত দেওয়া আছে 4 এর স্কোয়ার, পুট করো তাহলে 25 মাইনাস কত 16 ইকুয়াল টু 90 লম্বর স্কোয়ার। ওকে, তাহলে এখানে কত বেরিয়ে যাবে 9 ইকুয়াল টু 90 লম্বর স্কোয়ার। তাহলে লম্ব ইকুয়াল টু কত হবে √9, মানে কত 3। এরপর দেখো তাহলে কট থিটা বার করছি, যেহেতু ভূমিটা জানি কত অলরেডি 4, তাহলে cot theta সমান কি জানি, যেহেতু লম্ব সমান মানে tan theta সমান কি জানি, tan theta সমান কি জানি লম্ব বাই ভূমি, তাহলে cot theta কি হয়ে যাবে ভূমি বাই লম্ব, তার উল্টোটা জাস্ট ভূমি বাই লম্ব। তাহলে ভূমিটা 4 আর লম্বটা 3, দেখো এটাতেও কিন্তু 4/3। বোঝা গেছে সবার? ক্লিয়ার? হ্যাঁ। তো আজকে এ পর্যন্তই রাখছি, নেক্সট ক্লাসে অবশ্যই আবার দেখা হবে। তো চেষ্টা করবে সবাই করার আর কি, কিভাবে মানে সমস্ত সাইন কস বার করলাম এবং সম্পর্কগুলো সবসময় মাথায় রাখ, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ওকে, টেন থিটা ইকুয়াল টু কত 90/ভূমি, ওকে, এগুলো রিভাইজ করবে বারবার, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এস এস